হাই বন্ধুরা, এশিয়ান ফুটবল চ্যানেলে আরেকবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ আপনাদের সাথে আছি এই আজকে কয়েকটি নিউজ শেয়ার করার জন্য। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো বড় বড় ট্রান্সফার আপডেট আছে, এছাড়া অন্যান্য আপডেটও আছে। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। আজকের প্রথম যে আপডেটটা দেবো সেটা আই লিগের ক্লাব শ্রীনিধি এফসিকে নিয়ে। শ্রীনিধি এফসি সাইন করতে চলেছে 20 বছর বয়সী আইজল এফসির সেন্টার ব্যাক লালচুং নুঙ্গাকে। এটাও কিন্তু একদমই প্রায় কনফার্ম নিউজ, যে কোনো মুহূর্তেই সাইনিং কমপ্লিট করে নেবে শ্রীনিধি এফসি। শ্রীনিধি এফসি কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে, একের পর এক সাইনিং করেই চলেছে শ্রীনিধি এফসি। এবারে নতুন ইনক্লুশন আইজল এফসির এই 20 বছর বয়সী সেন্টার ব্যাক লালচুং নুঙ্গা। এবার আইএসএল এর আপডেটে আসবো, একজন বিদেশি প্লেয়ারের আপডেট আছে, 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ডিলান ম্যাকগোয়ান, যিনি সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। যেটা শোনা যাচ্ছে, এই প্লেয়ারের সাথে কিন্তু বেশ কয়েকটা আইএসএল ক্লাব কথাবার্তা চালাচ্ছে। তার মধ্যে একটা ক্লাব এই প্লেয়ারকে নাকি অফারও করে দিয়েছে, সেই ক্লাবটার নাম কেরালা ব্লাস্টার্স এফসি। এই ডিলান ম্যাকগোয়ান বর্তমানে খেলছেন এ লিগে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সাথে 2022 অবধি কন্ট্র্যাক্ট আছে এই ডিলান ম্যাকগোয়ানের। অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়েও একটা ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তো এই প্লেয়ারের আইএসএলে আসার প্রবল সম্ভাবনা আছে, বেশ কয়েকটা আইএসএলের ক্লাব কথাবার্তা চালাচ্ছে এবং কেরালা ব্লাস্টার্স এফসি অফারও করেছে। তো দেখা যাক এই প্লেয়ারটা পরবর্তী সময়ে আইএসএলে আসে কি না, আপাতত এরকমই আপডেট আছে, সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আসবো আজকের সবচেয়ে বড় আপডেট এটিকে মোহনবাগানকে নিয়ে। অবশেষে জয় হলো সমর্থকদের। আগেও মোহনবাগান সমর্থকদের জয় হয়েছে এটিকে মোহনবাগানের ক্ষেত্রে, এইবারেও কিন্তু মোহনবাগান সমর্থকদেরই জয় হলো। এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম নিয়ে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন ম্যারিনার্সরা। তারা এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম প্রতিবাদমূলক পোস্ট করেছিলেন, কারণ এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিমকে নিয়ে তারা অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। এটিকে মোহনবাগানের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও, সেখানে গেলে যদি তোমরা হিস্ট্রি খোলো, সেখানে এতদিন দেখা যাচ্ছিল এটিকে এবং মোহনবাগানের যারা সমস্ত প্লেয়াররা অর্থাৎ লেজেন্ডসরা, তাদের সবাইকে এটিকে মোহনবাগানের লেজেন্ড বলা হয়েছিল। সেই লিস্টে এটিকেতে খেলে যাওয়া প্লেয়ার যেমন হেল্ডার পোস্টিকা, রবি কিন, ইয়ান হিউমের মতো প্লেয়ারদেরকে মোহনবাগানের লেজেন্ড বা এটিকে মোহনবাগানের লেজেন্ড বলা হচ্ছিল, সেটা কিন্তু একদমই মেনে নিতে পারছিলেন না মোহনবাগানের সমর্থকরা। তাদের দাবি ছিল রবি কিন, হেল্ডার পোস্টিকার মতো প্লেয়াররা যারা কোনোদিনও সবুজ মেরুন জার্সি পরে খেলেনি, তাদেরকে কিভাবে এটিকে মোহনবাগানের লেজেন্ড বলা হচ্ছে, এবং অবিলম্বে এগুলোর পরিবর্তন করার জন্য আবেদন রাখে এটিকে মোহনবাগানের সমর্থকরা, বা বলতে পারো মোহনবাগানের সমর্থকরা। সেই কারণে বেশ কয়েকদিন মেনটেনেন্সে রাখা হয়েছিল এই ওয়েবসাইটটাকে, এবং আজকে যেটা দেখা গেল, অবশেষে জয় হলো মোহনবাগান সমর্থকদেরই, কারণ যাই হোক ক্লাবটা অবশ্যই তাদেরই। বর্তমানে ওয়েবসাইটে যেটা করা হয়েছে, মোহনবাগান লেজেন্ডসদেরকে আলাদাভাবে রাখা হয়েছে এবং এটিকে হিরোদেরকে আলাদাভাবে রাখা হয়েছে। অর্থাৎ এটিকের যে সমস্ত প্রাক্তন ফুটবলাররা খুবই ভালো খেলেছিলেন তাদেরকে একটা আলাদা লিস্ট করা হয়েছে, এবং মোহনবাগানে যে সমস্ত লেজেন্ড ফুটবলাররা আছেন তাদেরকেও একটা আলাদা লিস্টে রাখা হয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটাকেই এবার কিন্তু সেপারেটলি করা হয়েছে, যেটা আগে পুরো একসাথে ছিল এটিকে মোহনবাগানের লেজেন্ডস হিসেবে। তো এটা বলতেই হয়, মোহনবাগানের সমর্থকদের অবশ্যই জয়। এর আগেও এটিকে মোহনবাগানের জার্সিতে তিনটে স্টার নিয়ে বিতর্ক হয়েছিল, কালো জার্সি নিয়ে বিতর্ক হয়েছে, সেগুলোরও আগে সমাধান বেরিয়ে এসেছিল, এবারেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে এলো। তো বন্ধুরা, এই পুরো বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।